যদি থাকে যত তত আর হবে না সময় ব্যয় অবিরত। আজকে যে অঙ্কটা করাবো সেটা প্রাইমারিতে 2015-তে আসছে এবং দুর্নীতি দমন কমিশন 2014 সালে এবং 1994 সালে আসছে এবং বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো চলুন দেখি কিভাবে 5 থেকে 10 সেকেন্ডে নির্ণয় করতে পারবেন। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত 10 পয়সা করে দিলে 250 টাকা চাঁদা হলো, ছাত্র সংখ্যা কত? তাহলে এই ধরনের অঙ্ক দেখেন, খেয়াল করেন, যত শব্দ থাকবে এবং তত শব্দের পরে কোনো সংখ্যা থাকবে। এই ধরনের অঙ্ক থাকলে ছাত্র সংখ্যা বা সদস্য সংখ্যা নির্ণয় করতে বসলে ছাত্র সংখ্যা ইকুয়াল টু ম্যাজিক রুলটা হবে হচ্ছে রুট ওভার ওই ছাত্র সংখ্যাটা 250, আর নিচে হচ্ছে এই তত এর পরে যে সংখ্যাটা থাকবে, তত এর পরে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 10। তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে হচ্ছে রুট, শূন্য শূন্য কেটে যায়, √25 ইকুয়াল 5। অর্থাৎ সূত্রটা যদি লিখে এইভাবে লেখা যায় যে ছাত্র সংখ্যা ইকুয়াল মানে মেম্বার সংখ্যা মানে মেম্বার নাম্বার ইকুয়াল টু রুট ওভার টোটাল চাঁদার পরিমাণ, চাঁদা ডিভাইডেড বাই তত এর পরের সংখ্যা, তত এর পরের সংখ্যা, এটা করলে হয়ে যাবে। এখন দেখেন জেনারেল নিয়মে কীভাবে করে। ধরি ছাত্র সংখ্যা এক্স জন, সুতরাং একজন ছাত্র চাঁদা দেয়, দেখেন একজন ছাত্র তত মানে ছাত্র সংখ্যা তো এক্স থাকে, তত 10 টাকা মানে এক্স গুণন 10 সমান 10x টাকা, ইংরেজিতে লিখলাম। সুতরাং ছাত্র সংখ্যা হচ্ছে একজন, সুতরাং একজন মোট চাঁদা দিবে 10x মাল্টিপল x ইকুয়াল 10x² টাকা, এত টাকা দিবে। এখন প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুসারে এই মোট চাঁদা যেহেতু 10x² আর আমাদের প্রশ্নে দেওয়া আছে 250 টাকা মোট চাঁদা উঠেছিল, তাহলে এখানে 250 এইটা গুণন আছে এক্সের সাথে, এই এক্স 10 এই পাশে যায় গুণন যা ভাগ হয়ে কনভার্ট হয়ে মানে সাইন কনভার্ট হয়, যদি এই পাশ থেকে ওপাশ বামে থেকে ডানে বা ডানে থেকে বামে কোনো সংখ্যার ট্রান্সফার করলে সেটা সাইনও কনভার্ট হয়। তাহলে x² = এত, সুতরাং x² = 10 00 কেটে গেল 25, সুতরাং এক্স ইকুয়াল যদি রুট করি এখানে 25কে রুট করলে হবে হচ্ছে 5, সুতরাং এই রুট আর স্কোয়ার উঠে যায়, শুধু এক্স থাকলো। তাহলে সুতরাং ছাত্র সংখ্যা 5 জন, এটা হচ্ছে জেনারেল মেথড। ওকে, থ্যাংক ইউ। বিসিএস গণিত প্রস্তুতি অনুশীলন বা চর্চার জন্য দুইটা উদাহরণ দিয়ে দিলাম, যেমন এটা দুর্নীতি দমন কমিশন 94 এবং 2014 সালে আসছে, দ্বিতীয় নম্বরটা সহকারী পরিচালক বিটিএনটি এর 1995 এবং 2015-তে আসছে। তে আমার ক্লাস ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। ওকে।